নির্বাচন কমিশনার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, জাল ভোট বন্ধে এবার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে কমিশন। কোনো কেন্দ্রে ঘটনা ঘটলে প্রিজাইডিং অফিসার সহ ওই টিমকে তাৎক্ষণিক প্রত্যাহার বা চাকরিচ্যুত করা হবে। এদিকে নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতেই মাঠে নেমেছে কমিশন। সকালে পটুয়াখালী ও গাইবান্ধায় এসব কথা বলেন তারা। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন রিজওয়ান শরীফ। দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পটুয়াখালী ও বরগুনা জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। একটা জাল ভোট হবে না। এ সময় তিনি বলেন, সকলের সহযোগিতায় কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও সর্বজনগ্রাহ্য নির্বাচন করতে চায়, যা ভবিষ্যৎ প্রজন্ম ও অংশগ্রহণকারীদের কাছে অনুকরণীয় অনুসরণীয় হয়ে থাকবে। সকলের সহযোগিতায় ইনশাআল্লাহ পৃথিবীর কাছে, বাংলাদেশের ভোটারদের কাছে এবং আমাদের নিজেদের মনের মধ্যে বিবেকের কাছে যেন প্রমাণ করতে পারি যে একটা এতে সুন্দর নির্বাচন অতীতে হয় নাই, আর এই নির্বাচনটার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভবিষ্যৎ যারা নির্বাচন করবে তাদের জন্য অনুকরণীয় অনুসরণীয়। এদিকে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। তিনি বলেন, এবার জনগণের ভোটাধিকার নিশ্চিত করতেই মাঠে নেমেছে কমিশন। ভোট প্রয়োগের সুষ্ঠু ক্ষেত্র কমিশনই তৈরি করে দেবে। এবারে কিন্তু আমরা ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার জন্যই মাঠে নেমেছি আপনারা, এবং এই দ্বারা দ্বারা আসা এটা হচ্ছে একটা বড় উদ্দেশ্য। আপনারা অবশ্যই ভোটার আনবেন, ভোটারের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্র আমরা তৈরি করব। ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতাও চান তিনি। ভোটার কিন্তু আমাদের দায়িত্ব মূলত প্রার্থীদের। রেজওয়ান শরীফ, মোহনা সংবাদ।